বন্ধুবৃন্দ, আমি চলে এসেছি আপনাদের সকলের প্রিয় পাঁচফোড়ন চ্যানেলে। তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা পুরোপুরি নতুন রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি হলো গুগলির। তো বন্ধুরা, এই রেসিপিটা আমার মনে হয় আপনারা কোনোদিনই খাননি, তো ভিডিওটা আপনারা স্কিপ করবেন না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো এই রেসিপিটি আমার তাদের জন্য, বিশেষ করে যেসব বন্ধুরা আমার গুগলি পছন্দ করেন তাদের জন্য। সবাই তো পছন্দ করেন না, তো প্লিজ সেসব বন্ধুরা আমার ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি এই রেসিপিটার আজকে নাম দিয়েছি গুগলি কাঠি কাবাব। তো প্লিজ আপনারা দেখবেন, আপনারা গুগলির তরকারি খেয়েছেন, গুগলির অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু রেসিপিটা একদমই আলাদা, প্লিজ আপনারা দেখবেন। তো চলুন আমি রান্নাঘরে যাবো, কী করে তৈরি করবো আপনাদের আজকে দেখাবো। আমি কি কি নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দেবো। আমি এখানে হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, একটা গোটা ডিম নিয়েছি, আর এখানে আমি তেল নিয়েছি, আর এখানে আমি পরিমাণ মতন গুঁড়ি নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে করে নিয়েছি, আর এখানে কিছু আমি কাঠি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দেখুন আমি এতে সুজিটাকে ডাস্ট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পুরো গুঁড়ো করা সুজিটা। আর এখানে আমি কিছু পরিমাণ ময়দা নিয়েছি, আমার এই ময়দাতে হয়ে যাবে। তো আমি রেসিপিটা শুরু করবো। আসুন তো বন্ধুরা, আমি এটা রেডি করব। আমি কিন্তু গুগলিটা আগে থেকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি, এবার আমি এটা রেডি করব। আর এই গুগলিটা যখন আপনারা কাঠিতে ঠোকাবেন খুবই সাবধানে করবেন, নাহলে কিন্তু এটা বেরিয়ে যাবে। দেখুন একটু সময় লাগবে। আর এখান থেকে আমি আর দুটো করে পেঁয়াজ নেব, এখানে ঢোকাবো। এটা খুব সাবধানে করতে হবে, কারণ গুগলিটা একটু স্লিপারি, এটা হাত থেকে বেরিয়ে যায়। একটু সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। দেখুন আমি ধীরে ধীরে করছি, না হলে এটা খুলে বেরিয়ে যাবে গুগলিটা সাইড থেকে। দেখুন এরকমভাবে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু এটা খুলে বেরিয়ে যাবে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ, আপনারা চিকেন সাথে খেয়েছেন ঠিক ওই রকমই লাগবে খেতে এটা। এই দেখুন আমার একটা রেডি হয়ে গেছে, আমি এরকম আরও কটা করে নেব। আমি একই রকম ভাবে আবার এটাও এরকম ভাবে আমি গেঁথে নেব। দেখুন খুব আস্তে আস্তে করতে হবে, এটা একটু স্লিপি তো ফুলে যাচ্ছে হাত থেকে। তো এই দেখুন বন্ধুরা, আমি এখানে কাঠিতে পুরো সব ঢুকিয়ে নিয়েছি। এই দেখুন আমার এখানে 1 2 3 4 5 6 7 আমি আট পিস এখানে করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, পুরো চিকেন শার্টে যেরকম হয় খানিকটা ওই রকমই। তো বন্ধুরা, আমি এখানে কড়াইয়ে কিছুটা জল নিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য লবণ দিয়ে দেবো জলটা গরম হতে। তো বন্ধুরা, আমার জলটা একটু হালকা গরম হয়ে গেছে, আমি এটাকে জাস্ট একটু গরম জলে দিয়ে তুলে নেব, একটু হালকা বয়েল করে নেব আমি এটা। আমি এটা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন আমি একটু হালকা বয়েল করব। বেশিক্ষণ করবো না, 2 থেকে 3 মিনিট আমি এটাকে একটু বয়েল করে নেব। বন্ধুরা, আমি এই কাঠিতে ঢুকিয়ে এটা বয়েল করছি, তার কারণ হচ্ছে আমি যদি গুগলিটা আগে গরম জলে সেদ্ধ করে কাঠিতে ঢোকাতাম তাহলে কিন্তু গুগলিটা ঢুকতো না, তাহলে গুগলিটা
আরো ছোট হয়ে যেত, ওই জন্য আমি কাটিতে ঢুকিয়ে আপনাদের সেদ্ধ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার 3 মিনিট হয়ে গেছে, আমি বেশি বয়েল করব না। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেবো। বন্ধুরা আমার এগুলো বয়েল হয়ে গেছে, এবার আমি এগুলো করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেবো। দেখুন এখানে আমি অল্প ময়দা নিয়েছি, এখানে সামান্য লবণ দিয়ে দেবো। আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এখানে আমি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, পুরোটাই আমি এখানে অ্যাড করব। আর এখানে আমি একটা ডিম নিয়েছি বন্ধুরা, এই ডিমটাকে আমি এটা ফাটিয়ে দিয়ে দেবো। এবার আমি সবগুলো একসাথে মিশিয়ে নেবো। এখানে আমার একটু হালকা জল লাগবে, ব্যাটারটা বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে, ব্যাটারটা পুরো এরকম হবে, দেখুন খুব মোটা হয়নি, খুব পাতলাও হয়নি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো, তেল গরম, কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। বন্ধুরা এদিকে আমার তেল গরম হচ্ছে, এদিকে আমি এই জিনিসটা তৈরি করে নেবো। ততক্ষণে এই দেখুন আমি যে কাঠিটা সাজিয়ে রেখেছিলাম, এটাকে আমি ব্যাটারে এরকম করে চুবিয়ে নেবো একটু চামচ দিয়ে। কমপ্লিট হয়ে গেছে, এটা এইভাবে দেখুন সুজির মধ্যে এটাকে আমি একটু কোট করে নেবো। এই দেখুন বন্ধুরা আমার একটা রেডি হয়ে গেছে একদম। তো বন্ধুরা আমি আপনাদের আর একটা করে দেখাচ্ছি, এই দেখুন এইভাবে নিয়ে চামচের সাহায্যে ভেতর থেকে পুরো মিশিয়ে দিতে হবে, গুগলির ভেতরে যেন ঢুকে যায়। আবার সেম একই রকম ভাবে এই সুজি গুঁড়োটা দিয়ে আমি এটাকে কোট করে নেব। তো এই দেখুন বন্ধুরা আমার সবগুলো গুগলি কাঠি কাবাব প্রায় রেডি হয়ে গেছে। দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর লাগে দেখতে আর এটা খেয়ে। তো বন্ধুরা আমার কঠিন করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে একটা একটা করে ভেজে নেবো তেলে। গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। আর আপনারা তো জানেন গুগলিটা কত স্বাস্থ্যের পক্ষে উপকার, আর চোখ ভালো থাকে গুগলি খেলে। তো রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন, দারুণ লাগবে খেতে। এরকম আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। বন্ধুরা দেখুন আমার এখানে কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসছে। তো রেসিপিটি যদি আপনারা বাড়িতে না করে খান তাহলে খুব বড় মিস করবেন। আপনারা খাবেন কিন্তু রেসিপিটা, দারুণ লাগে খেতে। এটাকে আস্তে আস্তে সুন্দর করে ভাজতে হবে, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর লাগছে আর খেতেও এটা কিন্তু দারুণ লাগে, অসাধারণ। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে তুলে নেবো। এবার দেখুন আমার গুগলি কাঠি কাবাব রেডি হয়ে গেছে, আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর। আমি আর যেগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। এবারে করছি এই
দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আমি সাজিয়ে নিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন সুজির দানাগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে আর কালারটা কত সুন্দর এসছে। দেখুন আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে ভেতরটাই। দেখুন গুগলিটা একদম গলে গেছে, দেখুন আপনারা। তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাঁচফোড়ন রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে এরকম নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর এরকম নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।